তোরা এগুলো কি শুরু করছিস? কেন কি হইছে? কোনো ঝামেলা হইছে? কি হইছে মানে বুঝতে পারছ না? সবাই মিলে একসাথে হচ্ছে কি ভার্সিটি যাইতেছস না? সবাই কি সন্দেহ করবে না? একসাথে ভার্সিটি যাইতেছস না কিন্তু, এটা কিন্তু বুঝিস তুই? কেমনে যাই কক, আমি তো রুম থেকে বেরোতে পারতেছি না। আর তুই কোথায় ভার্সিটি যাইতে? তুই ভার্সিটি যাচ্ছস না কেন? ভার্সিটি যাবো মানে? তুই কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোদের মাথা ঠিক নাই। মাথাটা কেমনে ঠিক থাকবে? কত বড় ঘটনা করছিস বুঝছস তুই? আচ্ছা ভাই, এটা কি আমরা কেউ ইচ্ছা করে করছি? আর তারপরেও ভাই, তুই কি তুই ঘরে বসে বসে ঘুমাবি নাকি জিমাবি নাকি? আরে মানুষজন সন্দেহ করবে তো ভাই। তাহলে তুই কি বলতে চাস? দাঁড়া এক মিনিট, তুই কি বলতে চাস? ভার্সিটিতে যাবো গিয়ে কি ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, আর দুইটা ঘুরে বেড়াবো, গান বাজনা করবো, তাই তো? এটা এই মেন্টালিটি নিয়ে এই করবো না? আমি কি বলছি তোর ভার্সিটি গিয়ে এই করতে হবে সেই করতে হবে? বলছি আমি একবারও। কিন্তু আগের মতো তুই বিহেভ কর। আমরা আগে সেরকম সবাই মিলে গ্রুপিং করতাম, খেলতাম, যাইতাম, ঘুরতাম, আর চিল দিতাম, সেটা তো করবো তাই না? মানুষ তো সন্দেহ না করলে সন্দেহ করবে। দোস্ত ভাল লাগতেছে না, বিশ্বাস কর ভাল লাগতেছে না। আর শোন, তুই সবার সাথে কমিউনিকেট কর, হ্যাঁ সবাই গেলে আমিও যাবো। আমি সবার সাথেই কমিউনিকেট করতেছি, তুই নর্মাল থাক, নর্মাল বিহেভিয়ারটা দেখা আমাকে একবার। আমি তোর সাথে দেখা করার পরে এখন আবার যাবো অনেকের সাথে দেখা করতে। কী কয় জানাইস? আমি জানাবো কালকে, যাতে কোনো রকমের উল্টাপাল্টা না হয়। ভাল লাগতেছে না আর এইসব। আন্টি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রাজু কি ব্যাপার? হ্যাঁ মানে আন্টি, আমার আর অনেকের একটা অ্যাসাইনমেন্ট ছিল তো তাই। হ্যাঁ আসো আসো, ও ঘরেই আছে, আসো। আচ্ছা ঠিক আছে আন্টি। অনেক অনেক, আরে বেটা উঠ না। ও তুই, তোর এগুলো কি শুরু করছিস? কেন কি হইছে? কোনো ঝামেলা হইছে? কি হইছে মানে বুঝতে পারছ না? সবাই মিলে একসাথে হচ্ছে কি ভার্সিটি যাইতেছস না? সবাই কি সন্দেহ করবে না? একসাথে ভার্সিটি যাইতেছস না কিন্তু, এটা কিন্তু বুঝিস তুই? কেমনে যাই কক, আমি তো রুম থেকে বেরোতে পারতেছি না। আর তুই কোথায় ভার্সিটিতে যাইতে? আরে কেন বুঝতে পারতেছস না? বি নর্মাল, বুঝতেছস না তুই? ব্যাপারটা কিন্তু অন্যদিকে যাইতেছে। আরে ব্যাপারটা বুঝছি বললে তো তপ দেখায় ভয় আসি। আচ্ছা বাকিদের কী অবস্থা? জিমি, পিহু, রাফি, ওদের সাথে কথা হয়েছে? আরে ব্যাপারে জানি না, সবগুলো ফোন দিতেছি ফোন ধরতেছে না। আমি কিন্তু বলে দিচ্ছি, কারণে কিন্তু সামনে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়তে যাচ্ছি আমরা, বুঝতেছস তুই? আমাদের এখন কুল থাকতে হবে। তা না সবাই মিলে কী যে করতেছস আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি, ঠিক না থাকলে কি তোর বাসায় আসতে পারছি? আমি ঠিক আছি। আমার মতো কিছু ভালো লাগতেছে না, একটু পরপর ওই মায়ের চেহারাটা আমার সামনে আসতেছে, আমি নিজের ঠিক রাখতে পারতেছি না, মনে হচ্ছে আমি নিজ হাতে ওই মায়েরে মারছি। আমা দেখ, এখন এগুলো বইলে কোনো লাভ নেই, আমাদের এখন একটাই কাজ, আমাদের থেকে নর্মালি জিনিসটাকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, বুঝতে হবে জিনিসটা, নাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। মো সেটা বুঝছি তো, তুই সবাই যোগাযোগ কর সবাইকে ভার্সিটিতে যেতে, আমাকে সব মনে হচ্ছে, কারণ তাহলে তো সবাই সন্দেহ করব। আগে তুই একটু নর্মাল হ, তুই একটু নর্মাল হ, আমি নর্মাল আছি, আমি নর্মাল আছি।